দরিদ্র অসহায় মানুষের মহাজনের সুদের জালে আটকা পড়ে থাকা করুণ পরিণতি বরণের কথা প্রায় শোনা যায়। অসহায় মানুষগুলো শেষ সম্বল বিক্রি করেও সুদের চক্র হতে বের হতে পারে না। এমন গল্পের বিপরীতে ভিন্নতর গল্পও আছে, যদিও তা পাত প্রদীপের আলোয় আসে খুব কম। সমাজের পিছিয়ে পড়া অসংখ্য মানুষের মুখে হাসি ফুটিয়ে তাদের জীবনের সফলতার গল্প রচনা করে চলেছেন ফেনী পশ্চিম সোনাপুর গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী কামাল আহমেদ। সুদখোর মহাজন আর দাদন ব্যবসায়ীদের কবল থেকে অসহায় মানুষের মুক্ত করতে তিনি গড়ে তুলেছেন মসজিদ ডট লাইফ নামের ব্যতিক্রমী এক প্রতিষ্ঠান। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সহ সব ধর্মের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী, সংকটে নিপতিত মানুষ এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীকে বহুমুখী সেবা প্রদানের প্রত্যয় গড়ে উঠেছে এই মসজিদ ডট লাইফ। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসার পর দেশ রূপান্তরের মুখোমুখি হন কামাল আহমেদ। আলাপচারিতায় জানা গেল এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম। মসজিদ ডট লাইফ নামে ওয়েবসাইটের মাধ্যমে বিনা সুদে ঋণ বিতরণ সহ সেবামূলক নানা কার্যক্রম পরিচালনা করা হয়। তিনি বলেন, এর কার্যক্রম মসজিদ ভিত্তিক হওয়ায় নাম দিয়েছি মসজিদ ডট লাইফ। এখানে কোনো অফিস নেই, কর্মী নেই। প্রতি শুক্রবার এলাকা ভিত্তিক কার্যক্রম পরিচালিত হয়। মসজিদগুলোতে ব্রাঞ্চ স্থাপনের মাধ্যমে লোকাল ম্যানেজমেন্ট টিম গঠন করে আমরা এই কার্য পরিচালনা করে থাকি। এই প্রতিষ্ঠানের প্রধান বা মূল সেবা হচ্ছে সুদমুক্ত ঋণ বা কর্যাসনা বিতরণ, যার জন্য ঋণ গ্রহীতাকে কোনোভাবে কোনো অজুহাতেই একটা পয়সাও অতিরিক্ত প্রদান করতে হয় না। আগ্রহীরা প্রথমে মসজিদ ডট লাইফের ওয়েবসাইটে গিয়ে আবেদন করেন। তাদের দেওয়া তথ্য ও কাগজপত্র যাচাই করে শাখা খোলার অনুমোদন দেওয়া। শাখার জন্য খুলতে হয় আলাদা ব্যাংক অ্যাকাউন্ট। সংশ্লিষ্ট এলাকার সচ্ছল ব্যক্তিদের অনুদান নিয়ে শাখা পরিচালনাকে উৎসাহিত করা হয়। ঋণ বিতরণের প্রক্রিয়া সম্পর্কে কামাল আহমেদ জানান, স্থানীয় বাসিন্দারাই সেখানকার প্রয়োজন অনুযায়ী ব্যক্তি বেঁধে 500 থেকে সর্বোচ্চ 20,000 টাকা ঋণ বিতরণ করেন। ঋণ পাওয়ার জন্য আবেদনপত্রের ফ্রি, প্রসেসিং ফ্রি, এসএমএস চার্জ বা আপদকালীন সঞ্চয় কিছুই লাগে না। ঋণ গ্রহীতা ঋণের অর্থ কয়েকটা কিস্তিতে শোধ করেন। কিস্তির পরিমাণও নির্ধারিত হয় ঋণ গ্রহীতার ইচ্ছায়। কেউ নির্ধারিত কিস্তি দিতে না পারলে তার কিস্তির পরিমাণ কমানোর সুযোগও রয়েছে। দেশের 35টি জেলায় 159টি শাখার মাধ্যমে মসজিদ ডট লাইফের কার্যক্রম চলছে। কার্যালয়বিহীন বিশাল এ কার্যজঙ্গ চালাতে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন প্রায় 2,000 মানুষ। গত রবিবার পর্যন্ত 1,48,93,820 টাকার ঋণ দেওয়া হয়েছে। এর মধ্যে আদায় হয়েছে 1,10,41,050 টাকা। 200-র বেশি মানুষ এখানে অনুদান দিয়েছেন। কর্মহীন অসহায় প্রায় 150 মানুষকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। এর পরিমাণ 3,55,500 টাকা। তাদের জন্য সহায়তার হাত বাড়িয়েছেন অন্তত 12 জন। 200-র বেশি মানুষ এখানে অনুদান দিয়েছেন। কর্মহীন অসহায় 150 মানুষকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। এর পরিমাণ 3,55,500 টাকা। তাদের জন্য সহায়তার হাত বাড়িয়েছেন অন্তত 12 জন। সুবিধাভোগী মানুষের তালিকায় রয়েছেন মুসলমান ছাড়াও অন্য ধর্ম ও মতের মানুষ। অবস্থা দৃষ্টে সুদবিহীন কল্পনার বাইরে একটা বিষয়, সারা বিশ্বে যেখানে পুঁজিবৃদ্ধির খেলায় লাফিয়ে লাফিয়ে এগুচ্ছে, সেখানে কামাল আহমেদের এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিকতাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর। অবস্থা দৃষ্টে সুদবিহীন ঋণ কল্পনার বাইরে একটা বিষয়, সারা বিশ্ব যেখানে পুঁজিবৃদ্ধির খেলায় লাফিয়ে লাফিয়ে এগুচ্ছে, সেখানে কামাল আহমেদের এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিকতাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।